ভূতকে ছেড়ে থাকতে আমি পারবো না, আমি মরে যাব, আমি ঠিক মরে যাব। বর্ণিমা তুমি আমায় মেরে ফেল, তুমি মেরে ফেলো বর্ণিমা আমার। এর চেয়েও কঠিন শাস্তি যদি তুমি আমায় দিতে চাও দাও, কিন্তু ভূতর থেকে তুমি আমায় আলাদা করো না। ঠাকুর ঠাকুর আমাদের যেন আমাদের জন্য কেউ আলাদা না করে, ঠাকুর আমাদের জন্য কেউ আলাদা না করে। মেজদি, এর পরেও তোরা আমাকে চুপ করে থাকতে বলবি? সারণ সারণ এদিকে এসো। দেখো আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি সারণ। দেখো তোমাকে তো দিদিভাইয়ের কথাটা বুঝতে হবে। উনি তো আর পাঁচটা সাধারণ মানুষের মতন সুস্থ নন, সেটা ভুলে গেলে চলবে কি করে? সেটা তো মেনে নিতে হবে তোমাকে। নীলাদ্রিদা নীলাদ্রিদা আমি মেনে নিয়েছি। আজ পর্যন্ত আমার দিদিরা আমাকে যা বলেছে আমি সব মেনে নিয়েছি। আমি আর মিছরি এক ঘরে পর্যন্ত থাকি না। আপনি জানেন না নীলাদ্রিদা, আমরা আমরা আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো থাকি না। এই কথাগুলো আপনাকে বলাটা আমার সাজে না, কিন্তু কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি নীলাদ্রিদা। আমি আমি মিছরিকে নিয়ে বাইরে কখনো কোথাও খেতেও পর্যন্ত যাইনি, সিনেমা দেখতে যাইনি। আজকে আমি গর্বের সঙ্গে বলতে পারি, মিছরি কিন্তু এই ব্যাপারে আমার কাছে কোনো দিন কোনো কমপ্লেন করেনি। সারণ সেটা তো আমরা জানি, আর এটাও জানি যে মিছরি জীবনে একটাই লক্ষ্য, যে এই সরকার বাড়ির প্রতিটা মানুষ কিভাবে ভালো থাকে, জয়ন্ত তার সঙ্গে দিদি ভাইকে কি করে এক করে দেবে। মিনাজিদা আমি হরস করে বলতে পারি, মিছরির মতো আর কোনো মেয়ে কিন্তু এরকম করে ভাবে না। আমি গর্বের সঙ্গে বলতে পারি, মিছরির মিছরির সব থেকে বড় সম্পদ কি জানেন? ওর সুন্দর মন। আর সেই মেয়েটাকে কিনা এত বড় অপবাদ সহ্য করতে হবে? তোর দু চোখে তোর দু চোখে শুধু মিছরির ঘর লেগে আছে ভূত। এ আমি কোন ভূতকে দেখছি আজ? বর্দিমা বর্দিমা, এ আমি কোন বর্দিমাকে দেখছি? বর্দিমা আমিও যত তোমায় দেখছি অবাক হয়ে যাচ্ছি। এই কি আমার সেই বর্দিমা, যে বর্দিমা একদিন তার ভূতর সংসার গড়ার স্বপ্ন দেখত? সেই বর্দিমা আজ তার ভূতকে বলছে, তার ভূতকে বলছে সংসার বলে তুই চুপ কর। দিদি কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না না এসো এসো বসো এখানে। তো আর কোনো কথা বলিস না, যে কেন বুঝতে পারছি না দিদির শরীরটা ভালো নেই। না না ওকে বলতে দে, আমার জানতে হবে ও ওর মনে আমার আমার প্রতি কতখানি ঘৃণা জমেছে, আমার জানতে হবে। মানে ওকে বলতে দে, ওকে থামাস না, বল বল বুদ্ধ বল। আমি তোমার কোনো কথা শুনবো না বর্তমান। ওই মাথায় হাত রেখে দিব্যি করানো, ভগবানকে শপথ করানো কোনো ইমোশনাল ব্ল্যাকমেল আমি মানবো না। আমি মিছরিকে ছেড়ে দেবো না, আমি ডিভোর্স দেবো না, ব্যাস।